Hey guys, Assalamualaikum. Welcome back to our channel. So guys, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি বার্থডে সারপ্রাইজ ব্লগ. So guys, কালকে হচ্ছে আমাদের মাহির বার্থডে. So guys, সেজন্য ভাবলাম যে আজকে আমরা ওকে সারপ্রাইজ দিই রাত 12টার সময়। তো এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা ওর জন্য কি কি সারপ্রাইজ রেডি করেছি। বেলুনগুলো তো আমি এটা বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সারপ্রাইজ ব্লগ। তো আজকে হলো 20 অক্টোবর, তো কালকে হলো আমাদের মাহির জন্মদিন, তো সেজন্য আজকে রাতে ওকে আমরা সারপ্রাইজ দিব। তো যেহেতু খাবার পছন্দ, তো বেশি করে আমরা খাবার বানাচ্ছি। তো প্রথমে দেখছি এখানে আমরা টোস্ট বানিয়ে নিচ্ছি আর নুডলস অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। তো কালকে হলো ওর বার্থডে, যেহেতু মাহি আমাদের সবার বার্থডেতেই সারপ্রাইজ দেয়, তো আমরা ভাবলাম ওর বার্থডেতেও আমরা সারপ্রাইজ দিই। তো দেখুন গাইস, এখানে আমরা টোস্টটা উল্টিয়ে দিচ্ছি, তো সব ধরনের খাবার বানানো হচ্ছে ওর জন্য। তো দেখুন আমরা অর্ধেকগুলো ভেজে নিয়েছি আর এখন বাকি অর্ধেকগুলো ভেজে নিব। তো আমরা চুলায় বসিয়ে দিয়েছি, তো আন্টিও বিভিন্ন ডিশ রান্না করছে, তো আমরাও রান্না করছি, আর ওর জন্য অনেক বিভিন্ন ধরনের খাবার দোকান থেকে আনা হয়েছে। তো এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের খাবার এনেছে আম্মু, তো মামা চকলেট, তারপর এই যে দেখুন বিভিন্ন ধরনের চকলেট, তারপর ওর জন্য মটর ভাজা, এগুলো আনা হয়েছে, আরও খাবার আনা হয়েছে ওর জন্য, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আন্টিও এখন গিয়ে দোকান থেকে অনেক ধরনের জিনিস এনেছে ওর জন্য। আর গাইজ, আর কী কী তৈরি করছি তো চলুন দেখে আসি। তো এখানে রয়েছে বার্গার, তো এটাও আমরা মাহের জন্মদিন উপলক্ষে বানাচ্ছি। তো এদিকে দেখুন মেয়োনিজটা আমি মেখে নিচ্ছি বার্গারের রুটিটার সঙ্গে। তো যে দেখুন অলরেডি দুইটা বার্গার রেডি হয়ে গেছে। তো মাহিকে আমরা এখান থেকে বার্গার দিব, তো বিভিন্ন ধরনের খাবার যেহেতু আমি বানাচ্ছে মাহিকে দেওয়ার জন্যই। তো এই যে দেখুন গাইস, আমরা যে যে খাবারগুলো দিব, তো এখানে রয়েছে মাহির জন্য, আর মাহির জন্য গিফট এনেছিলাম আমরা, সেগুলোও শেয়ার করবো আপনার সঙ্গে। তো দেখুন এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, তো ও যেই খাবারগুলো খেতে পছন্দ করে ওইগুলো বানানো হয়েছে। তো এই যে দেখুন এখানে নক চকলেট, বিভিন্ন ধরনের মামা বিস্কুট এগুলো রয়েছে। এখানে রয়েছে বার্গার, তো চিকেন বার্গার বানানো হয়েছে ওর জন্য। এখানে রয়েছে নুডলস, তো সবগুলো একসঙ্গে ঢেলে আমরা রেখে দিয়েছি। আর এখানে টোস্টগুলো বানানো হয়ে গেছে অলরেডি, তো সবগুলো আমরা থালায় সাজিয়ে নিয়েছি, তারপরে এগুলো আমরা সবগুলো সাজিয়ে নিব। তো গাইস চলুন বাকি আয়োজনগুলোও দেখিয়ে দিই। তো দেখুন বাকি যে যে আয়োজনগুলো রয়েছে, তো এখানে আমি সবগুলোই নিয়ে এসেছি। তো দেখুন গাইস, শুধু খাবারই খাবার দেখা যাচ্ছে এখানে। তো দেখুন এখানে রয়েছে মাহির বার্থডে কেকটা, তো এই যে আপুর জন্যও কিন্তু সেম এরকম একটা কেক আনা হয়েছিল, আপনাদের সঙ্গে তো আমরা শেয়ারই করেছি। আর এখানে রয়েছে 10 জনের জন্য 10 প্লেট ফুচকা, এবং এখানে রয়েছে চটপটি, তো চটপটিগুলো আমি আন্টি আমরা ডেকোরেশন করেছি। আর এখানে মাহির জন্য রয়েছে একটা চিকেন বার্গার, একটা চিকেন রোল, আর রয়েছে মিষ্টি। এখানে রয়েছে চটপটির জন্য টক, এখানে রয়েছে বিভিন্ন ধরনের চকলেট এবং মাহির পছন্দের কিছু স্ন্যাক্স, তো এগুলো আম্মু আর আন্টি মিলে এনেছে। আর এখানে হচ্ছে আমরা যেগুলো দিয়েছি মাহির জন্য, তো গাইজ এখানে চটপটিগুলো আমরা ডেকোরেশন করে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে ফুচকাগুলা, তো গাইজ বিভিন্ন ধরনের মজার খাবার আনা হয়েছে। আর গাইজ দেখুন বেলুনগুলো আমি ফুলিয়ে নিয়েছি, তো এগুলো এখন খাবারের পাশে রেখে দেওয়া হয়েছে। দেখুন আমাদের ছোট্ট আরোহী রেডি হয়ে গেছে, তো এখন মাহিকে আনার পালা আর সারপ্রাইজটা দেওয়ার পালা। তো দেখুন গাইজ, মামা মামি নানু আমরা সবাই এসে গেছি, তো লাইট অফ করে রেখেছি। দেখুন আমাদের ছোট্ট আরোহী সেজে গুজে রেডি। সো গাইজ দেখুন আমাদের মাহিকে আমরা নিয়ে এসেছি। এখন আমরা আমাদের বার্থডে পার্টিটা শুরু করব। আর গাইস, তো মাহিকে প্রথমে আমাদের নানু দেখুন মিষ্টি খাইয়ে দিচ্ছে,
তো প্রথমে ওকে মিষ্টি খাইয়ে দেওয়া হলো। আর গাইজ, মাহির জন্য আমও স্পেশাল চিকেন পিৎজা বানিয়েছে। আর গাইজ দেখুন, এখন কেক কাটার পালা। তো দেখুন, মোমটা আমরা জ্বালিয়ে দিয়েছি আর পিৎজাটা নিয়ে আসা হয়েছে। তো আম্মু সবার শেষে পিৎজাটা বানিয়েছে। তো পিৎজাটা একেবারে রেস্টুরেন্টের মধ্যে হয়েছিল। তো এবার প্রথমে নানু মাহিকে পিৎজা কেক খাইয়ে দিচ্ছে। দেখুন গাইজ, তো এবার মাহি সবাইকে কেক খাইয়ে দিবে। দেখুন, মাহি এবার সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর গাইজ দেখতে পাচ্ছেন ওর জন্য কতগুলো খাবার বানানো হয়েছে। অবশ্যই জানাবেন যে আপনার কাছে এগুলো কেমন লাগলো। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব। তো দেখুন, মাহিকে এখন আম্মুও খাইয়ে দিচ্ছে। তো আম্মু এখন মাহিকে টোস্ট খাইয়ে দিচ্ছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো সবগুলো খাবারই খুবই টেস্টি হয়েছিল এবং পেট পুরোই ভরে গিয়েছিল গাইজ। তো এখন আমরা সবাই খেতে বসছি। গাইজ দেখুন, এখন মাহি বার্গার খাচ্ছে, তো আমরা পিৎজা খাচ্ছি। তো এখন যে চকলেটগুলো আনা হয়েছে, তো সেই চকলেটগুলো এখন আমরা সবাই খাবো। আর গাইজ দেখুন, মাহির জন্য এখানে ওর প্রিয় বন্দুকটা আনা হয়েছে। তো এটা ছিল মাহির খুবই পছন্দের, আর ওর জন্য আনা হয়েছে এটা গেঞ্জি। তো এই বন্দুকটা আম্মুর কাছে বলেছিল ওর খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য আম্মু এটা ওকে গিফট করলো। সো গাইজ, ও বন্দুকটা পেয়ে খুবই খুশি হয়েছে এবং ওর সারপ্রাইজটা খুবই ভালো লেগেছে। সো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে এবং ওর উজ্জ্বল স্বপ্নগুলো যেন পূরণ হয়। আমি অনেক খুশি হয়েছি, দারুণ। আমার দুই বোন দেখে আমি অনেক খুশি। সো গাইস, আমার বার্থডে উপলক্ষে দেখুন আমার বড়াম্মু আমাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিল। সো সেটা পেয়ে আমি এত খুশি যেটা বলার বাইরে। কালকে আমার আম্মু আমাকে অনেকগুলো গিফট দিয়েছে, তারপর হলো একটি বন্ধু গিফট করেছে, একটি গেঞ্জি গিফট করেছে, অনেকগুলো গিফট করেছে। তাই আমি অনেক খুশি। আর আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে তাতেই সাবস্ক্রাইব করে। আর গাইস, তো এই মোরগ পোলাওটা কিন্তু আজকে হলো মাহির জন্মদিন, 21শে আগস্ট। তো আজকে দুপুরে আম্মু মাহিকে এই খাবারগুলো দিয়েছে। আর দেখুন, মাহিদের বাসায় যেহেতু আজকে দাওয়া, তো দেখুন এখানে রান্না হচ্ছে চিকেন আর সবজিটা রান্না হচ্ছে। তো চিকেনটা অলরেডি রান্না হয়ে গেছে। আর দেখুন গাইস, এখানে রয়েছে মাছ ভাজা, মাছ ভাজাটা রেডি হয়ে গেছে। এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে রয়েছে মাছ, তো এগুলোও ভাজা হবে। আর ওইখানে মাছ ভর্তার জন্য মাছগুলো ভেজে রাখা হয়েছে। আর এখানে রয়েছে ডাল, ডাল রান্না করার জন্য। আর এখানে রাইস কুকারে ভাতগুলো রান্না হচ্ছে। আর গাইস এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পায়েস, তো উপর দিয়ে বাদামগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখুন গাইস, আমরা সবাই মিলে এখন খাচ্ছি।
সো গাইজ, এই ছিল আমাদের আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছি আমাদের মাহির জন্মদিন অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই অনেক মজা করেছি, এবং আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কীরকম এনজয় করলেন আমাদের এই ব্লগটিতে। তো আশা করছি এবারে ব্লগটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং মাহির জন্য সবাই দোয়া করবেন গাইজ। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই যে এখানে রয়েছে আমাদের রাতের ডিনারগুলো।